কোভিড-19 এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওষুধ প্রস্তুতকারী সংস্থা জাইডাস ক্যাডিলা জানাচ্ছে, প্লাজমিড ডিএনএ ভ্যাকসিন জাইকোভি ডি প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হয়েছে। এখন বৃহস্পতিবার এর দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে। ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থা জানাচ্ছে, এই পরীক্ষা শুরু হয়েছিল 15 জুলাই। ভ্যাকসিনের ডোজ দেওয়া লোকেরা বর্তমানে সুস্থ আছে বলে খবর মিলেছে। কোম্পানির চেয়ারম্যান পঙ্কজার পাটেল জানিয়েছেন, এখন দ্বিতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে। করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটের কথা মাথায় রেখে ফি মকুবের দাবিতে সরব অভিভাবকরা, ফের রাস্তায় নেমে আন্দোলনে সামিল তারা। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার গোপালপুরের চিলড্রেন ফাউন্ডেশন স্কুলের অভিভাবকরা বিক্ষোভ দেখান, স্কুলের সামনের রাস্তা অবরোধ করেন তারা। সুশান্তের পরে বলিউডে আবার আত্মঘাতী আর এক অভিনেতা, কাহানি ঘর ঘর কি বা কিউ কি সাজ ভি কবি বাহু থি বা সমসাময়িক ধারাবাহিক ইয়ে রিশতা হ্যায় প্যার কে, তার অভিনেতা সমীর শর্মা আত্মঘাতী হয়েছেন। পুলিশ জানিয়েছেন, 44 বছর বয়সী এই অভিনেতার দেহ তার বাড়ির রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন, যদিও তার কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ফের কাশ্মীর প্রসঙ্গ খুঁজিয়ে তোলার চেষ্টা করল চীন, তবে ভারতের কড়া আপত্তিতে চীনের সেই চেষ্টা সফল হয়নি। বৃহস্পতিবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়। সিপিএম নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল চক্রবর্তী প্রয়াত হলেন। বৃহস্পতিবার দুপুর 1:45 নাগাদ বাইপাসের ধারে একটি হাসপাতালে মারা যান। সেখানেই গত কয়েকদিন ধরে চিকিৎসা চলছিল কোভিড পজিটিভ শ্যামলবাবুর। কিডনির সমস্যার কারণে তার ডায়ালিসিস চলছিল।